আমি আছি আশিয়া আমি আছি এখন আসলে রু ইউনিভার্সিটির সামনে যে একটা ট্রেন স্টেশন আছে মানে মেট্রো বলেন পাতাল ট্রেন বলেন স্ট্রাসেল মেলান বলেন আমি ওই স্টেশনটাতে আছি এটা হলো স্টেশন মানে আমি স্টেশনটা দেখিয়েছি নামটাও দেখিয়েছি তো তো আমি এখন ইউনিভার্সিটির ভিতরে ঢুকব তো এটাকে শর্ট ফর্মে ডাকা হয় হলো রাম মানে রু ইউনিভার্সিটেট বকুম তো আমি জানি না আসলে কোন দিকে ক্যাম্পাস কারণ আমি দূর থেকে যেটা দেখলাম আর কি এটা রাব নামে তো একেবারে ঠিক ইউনিভার্সিটির সামনেই আসলে ইচ্ছা করলে যে কেউ এসে পৌঁছাতে পারবে এবং নট অনলি এই বকুম ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব ভালো ফ্যাসিলিটি থাকে মানে ইচ্ছা করলে যে কেউ একেবারে ইউনিভার্সিটির সামনেই আসলে চলে যেতে পারে কিন্তু এইখানে ইউনিভার্সিটির খুব ভালো একটা ইয়া আছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে একেবারে ইউনিভার্সিটির সামনে এসে পৌঁছানো এবং মজার ব্যাপার হলো ওই যেই স্টেশন সেই স্টেশন থেকে ইচ্ছা করলে মোটামুটি একটা পাতোয়ে আছে যেটাতে একটা ডিরেক্ট ইউনিভার্সিটির কাছাকাছি চলে যাওয়া যায় এবং আমি আপনাদের একটা কথা বলি যারা আসলে ভিডিওটা দেখছেন আপনারা যদি জার্মানিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে এই ইউনিভার্সিটিতে আসতে পারেন আর বকুমে মোটামুটি ঘেটে দেখতে পারেন মোটামুটি তিনটা ইউনিভার্সিটি আছে এবং তিনটা ইউনিভার্সিটিতে পড়লে আসলে আপনার ভালোই লাগবে খারাপ লাগবে না এবং আমি ঠিক ইউনিভার্সিটির সামনে আছি এবং মানে আমি আপনাদের এক্সপ্লেন করে বুঝাতে পারবো না এই জায়গাটা আসলে কত সুন্দর ঠিক মানে ট্রেন স্টেশনের পাশেই আসলে ইউনিভার্সিটি এবং একটা পাতোয়ে আছে আপনারা সরাসরি যেই ভবনটা দেখছেন এটা আসলে ইউনিভার্সিটি ভবন এইটার শর্ট ফর্ম হলো রাব সেটা হলো রু ইউনিভার্সিটি বকুম এবং আই থিঙ্ক এরকম সুন্দর একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যে কেউ চাইবে এবং আমি তো অবশ্যই চাইবো কিন্তু আমার পক্ষে তো আর দুইটা তিনটা ইউনিভার্সিটিতে পড়া সম্ভব না বা আমার সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে নাই আপনারা যারা এই ইউনিভার্সিটিতে পড়তে চান তারা আসলে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আসলে আপনি এই ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার সাবজেক্টটা এই ইউনিভার্সিটি আতে আছে কি না সেটা আসলে খুব ইজিলি দেখতে পারবেন আমি আপনাকে এটুকু বলতে পারি ইউনিভার্সিটিটা খুব সুন্দর মানে কিছু মানুষ আছে না ইউনিভার্সিটি দেখে আসলে পড়াশোনা করতে চায় তা আপনি এই ইউনিভার্সিটিটা দেখলে আপনার সেই খারাপটা লাগবে না না আমার ইউনিভার্সিটিটা এত ভালো না রিয়েলি ইউনিভার্সিটিটা অনেক সুন্দর তো আমি এখন আসলে ইউনিভার্সিটির আশেপাশে একটু ঘোরার চেষ্টা করব আমি আসলে ঠিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর কি মানে ভিতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি যদিও আজকে ইউনিভার্সিটি খোলা না মোটামুটি সব কিছু বন্ধ তারপরেও আসলে ইউনিভার্সিটি ঘুরে দেখতে তো আর খোলার দরকার নেই আমি তো আশেপাশে বিল্ডিংগুলো দেখতে পাই এই ইউনিভার্সিটি আসলে অনেক সুন্দর আপনারা ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে পড়তে পারেন যারা আসলে ইচ্ছা করেন তো আমি আসলে ইউনিভার্সিটির ভিতর দিকে ঢোকার চেষ্টা করছি ঢোকার না মানে দেখার চেষ্টা করছি তো এই যে আপনারা একটা পাতোয়ে দেখছেন এই পাতোয়েটা হলো ইউনিভার্সিটির যেই লাইব্রেরি মেইন যে লাইব্রেরি সেই লাইব্রেরিটার পাতোয়ে এবং আমি আপনাদেরকে লাইব্রেরিটা দেখাবো তো জার্মানিতে লাইব্রেরিকে বলা হয় বিব্লিওটেক আপনারা আমার বিভিন্ন ইনস্টাগ্রামে বা আমার ফেসবুকে দেখেছেন আমি আমার ইউনিভার্সিটির বিভিন্ন সময় ছবি তুলি আমার লাইব্রেরিটা অনেক সুন্দর আমার ইউনিভার্সিটির লাইব্রেরিটা তো এইটা আসলে বকুম রু ইউনিভার্সিটির বকুম যে সেই ইউনিভার্সিটির লাইব্রেরি এবং আই থিঙ্ক এটা ফুল ভবনটাই আসলে লাইব্রেরি এবং আপনারা খুব ভালো করে জানেন যে জার্মানির লাইব্রেরিগুলো খুব স্বয়ংসম্পূর্ণ থাকে একেবারেই মানে অনেক ধরনের বই থাকে তো একেবারে মেইন আপনি যদি এই ইউনিভার্সিটিতে আসেন সেটা হলো যে প্রধান যেই কী যেন ইউনিভার্সিটির যেই ফটক থেকেই আসলে আপনি ইচ্ছা করলে লাইব্রেরিটা দেখতে পারবেন এবং এই ধরনের লাইব্রেরিতে আসলে না চাইলেও পড়তে ইচ্ছা করে তো এইখানে আসলে আরও কিছু ইউনিভার্সিটি ভবন আছে মাঝখানে একটা ব্যাঙ্কও আছে স্প্রাডা
এবং এই ব্যাংকটার ব্যাপারে আমি আসলে মানে একটু আগ্রহী আছি। কেন? কারণ হলো আমাদের যারা বাংলাদেশ থেকে যারা আসে, যারা আসলে ব্লক অ্যাকাউন্ট করে আসে ফিনটিভাতে, তাদের অ্যাকাউন্ট হয় হলো এই ব্যাংকে, তো তাদের টাকার অংশটা এই ব্যাংকে থাকে। তো সেই জন্য আসলে আমি দেখার জন্য খুব উৎসাহী ছিলাম, যদিও আমার শহরে এই ব্যাংকটা নাই। তো আমি আস্তে আস্তে বকুমের আরও কিছু মানে যে ইউনিভার্সিটিটা রু ইউনিভার্সিটি বকুম, সেইটার আরেকটা সাইডে যাব। এবং আর্কিটেকচারের দিক থেকে এই ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, আমি আসলে বইলা বা ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন এই ইউনিভার্সিটিটা আসলে কত সুন্দর। এবং আমার এক্সাক্ট ধারণা নাই যে কোন থায় কোন ক্যাম্পাস ক্যাম্পাসটা আছে বা কতটুকু পর্যন্ত ক্যাম্পাস, আশেপাশের মোটামুটি অনেকটা অংশই আসলে বকুম এই ইউনিভার্সিটির ক্যাম্পাস, সেটা মোটামুটি বুঝাই যায়। এইখানে মোটামুটি ইউনিভার্সিটির কিছু নির্দেশনা দেওয়া আছে, রাব মানে হলো রু ইউনিভার্সিটি বকুম, যেমন বিভিন্ন ডিপার্টমেন্টের একটা মোটামুটি চিহ্ন দেওয়া আছে, যদিও আসলে রাস্তাটা বন্ধ, নাহলে আমি আসলে একটু এদিকে যেয়ে ঘুরতাম। কিন্তু ইউনিভার্সিটিটা অনেক বড়, অনেক আনবিলিভেবল বড় টাইপের, না বিলিভ করার মতোই। আচ্ছা, তো সামনেও দেখতে পাচ্ছেন একটা সুন্দর ভবন, আই থিঙ্ক এটা ইউনিভার্সিটির কোনো একটা অংশের ভবন, কারণ এইখানেও মোটামুটি ইউনিভার্সিটির পতাকাটাকে উঠতেছে। ওই যে দেখেন ইউনিভার্সিটির পতাকা উঠতেছে। তো একেবারে যদি সারসংক্ষেপে বলি, ইউনিভার্সিটিটা সুপার কুল, আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ সুপার কুল। এখানে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এটা বুঝেই যায়। ওই যে দেখেন ইঞ্জিনিয়ার বিশাফেন, মানে খুব ইজিলি বোঝা যায়। এবং জার্মানির এমন কোনো ইউনিভার্সিটি পাওয়া যাবে না যেখানে আসলে ইঞ্জিনিয়ারিং কোনো ডিপার্টমেন্ট নাই। আমাদের বাংলাদেশের মধ্যে খালি রুয়েট চুয়েট না, সব ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিছু না কিছু থাকে। এইটা আসলে ইউনিভার্সিটি থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আসলে অসম্ভব সুন্দর। এবং মনে হচ্ছে এখানে আলটিটিউডটা একটু উপরে, সেই জন্য আসলে এই ধরনের একটা ভিউ পাওয়া যায়, মোটামুটি নিচের দিকে একটা ভিউ পাওয়া যায়। এবং ইউনিভার্সিটিটা আসলে অনেকগুলো ফ্লোরে আসলে করা, এবং ওপেন কিছু স্পেস আছে, যেমন বিল্ডিং, যে এরকম এখানে একটা বিল্ডিং আছে, যেমন এখানে একটা একেবারে মোটামুটি উপর দিকে একটা ওপেন কিছু স্পেস আছে। আবার আপনাদের যদি দেখাই, দেখেন এখানে আবার নিচের দিকে অনেক নিচে নেমে গেছে, আবার মানে কয়েকটা ভাগে আসলে এইখানে ইউনিভার্সিটিটা আসলে করা হয়েছে। মোটামুটি এই ইউনিভার্সিটিটা আসলে একটা পাহাড়ের উপরে করা হয়েছে, মানে এখন হয়তো পাহাড়টা সেইভাবে দৃশ্যমান না, হয়তো একটা সময় পাহাড় ছিল। এবং আর্কিটেকচার খুবই সুন্দর, মানে আমি আপনাদেরকে বইলা বুঝাতে পারবো না, আমি অনেক যদি বেশি বলি তাহলে আপনারা বলবেন আমি আসলে বেশি বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি কথা ইউনিভার্সিটিটা অনেক সুন্দর। তো আপনাদের সবাইকে স্বাগতম রইল যে বকুম ঘুরে দেখার, এবং ইউনিভার্সিটিটা ডেফিনেটলি ঘুরবেন প্রত্যেকটা। আমি যে কোনো সিটিতে যাই না কেন, ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করি। এবং জার্মানিতে অনেক ইউনিভার্সিটি, আপনারা চিন্তা করতে পারবেন না যে আসলে কত ইউনিভার্সিটি, আপনারা যে কোনো সাবজেক্টে পড়েন না কেন, আপনি এইখানে ইজিলি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবেন, এটা মোটামুটি আমি শিওর। তো আমি আরেকটা ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করব, ওইটা হলো হকশুলে। তো আমি এইখানে আর কিছুক্ষণ ঘুরব, তো আমি ওই ইউনিভার্সিটিতে যাব। এবং আমি এই প্রত্যেকটা ভিডিও আমি আসলে ডিফারেন্ট একটা ব্লগ আকারে দিব, আপনারা আমার ওই ভিডিওগুলোও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি মনে হয়, আর যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, কারণ আপনার শেয়ারই আমাকে আসলে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এই ইউনিভার্সিটির এই পাশটা আসলে খুব বেসম্ভব সুন্দর, এটা আসলে ইউনিভার্সিটি এন্ডিং পর্যায়ে, কিন্তু এখান থেকে মোটামুটি খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। একটু আগে যেটা বলছিলাম আর কি, ইউনিভার্সিটিটা একটা পাহাড়ের উপর, সেই জন্য আসলে অনেক নিচ পর্যন্ত দেখা যায়, মনে হবে যেন আপনি ইউনিভার্সিটির অনেক উঁচা থেকে মোটামুটি অনেকগুলো গ্রাম দেখতেছেন। এটা কিন্তু ইউনিভার্সিটির বিল্ডিং, হ্যাঁ আমি ওই ইউনিভার্সিটির বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এবং ইচ্ছা করলে
এই জায়গাটায় বসা যায়। হ্যাঁ, এই যে এই জায়গাটা সবাই বসতেছে, মানে উঠে সবাই বসতেছে, আপনাদের আমি সামনে একটু দেখাই যে ওরা আসলে বসে বসে এখানে আড্ডা মারতেছে। সুপার সুপার কুল ইউনিভার্সিটি, মানে আমি এখন পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটি ভিজিট করেছি তার মধ্যে এই ইউনিভার্সিটিটা হলো সুপার কুল, মানে এর মতো সুন্দর ইউনিভার্সিটি আমি আসলে আর একটাও দেখিনি। এখানে দেখেন একটা ললনা ঠিকই শুয়ে শুয়ে পড়াশোনা করতেছে, আপনার ইচ্ছা করলে এখানে ইউনিভার্সিটিতে পড়ে ইচ্ছা করলে শুয়ে শুয়ে পড়াশোনা করতে পারবেন। তো আমার পিছনে দেখেন, মানে ওই ওই এরিয়াটা দেখা যাচ্ছে, আরে বাবা কালো দেখাচ্ছে কেন, এবং এইখানে সবাই বসে আড্ডাও দিচ্ছে। এবং আমি কিছু টিনেজদের সাথে কথা বললাম, ওরা আসলে ইউনিভার্সিটিতে আড্ডা দিতে আসছে, ওরা আসলে ইউনিভার্সিটিতে পড়ে না। তো সুপার কুল একটা ইউনিভার্সিটি, মানে আমি একেবারে খুব অবলীলায় বলতে পারি। এবং আর্কিটেকচারের দিক দিয়ে এরকম সুন্দর ইউনিভার্সিটি আর কয়টা আসছে আমার জানা নাই, কিন্তু সত্যি বলছি খুব সুপার কুল, মানে এত সুন্দর ইউনিভার্সিটি আমি এখন পর্যন্ত দেখিনি, এত সুন্দর। আমার মতে আসলে এটা আসলে যেটা রু ইউনিভার্সিটি বকুম, এটা আসলে পৃথিবীর কুলেস্ট একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর্কিটেকচার দিক দিয়ে সব কিছু, অডিটোরিয়াম মানে এত সুন্দর, মানে আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না, যদি বেশি সুন্দর বলি তাহলে আপনারা বলবেন আমি পেইড রিভিউয়ার, কিন্তু সত্যি বলছি অনেক সুন্দর, মানে বেসম্ভব সুন্দর টাইপের ইউনিভার্সিটি। তো আমি এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি, তো আমি এখান থেকে বের হয়ে আসলে হকশুলে ইউনিভার্সিটি, হকশুলে বকুমে যাব, আরেকটা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিটা আসলে একটা স্টপেজ পরেই, মানে আমি যদি উবান বলি সেই উবান থেকে আরেকটা স্টপেজ পরেই সে আসলে হকশুলে ইউনিভার্সিটিটা। তো আমার পিছনে আসলে আছে আসলে অডিটোরিয়ামটা, রু বকুম ইউনিভার্সিটির সুপার কুল, মানে ভিডিওতে তো একবারে ফুল ভিউটা দেখানো যায় না। সো এখানে ভিউটা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ড্রোন, যেটা আসলে আমি মনে হয় খুব বেশি দিন না, হয়তো আর কিছুদিনের ভিতরে একটা কেনার চেষ্টা করব। আমার একটা ড্রোন ছিল কিন্তু কোনো একটা কারণে আসলে আমার ড্রোনটা রাখা পসিবল হয়নি। আমি আপনাদেরকে সবাইকে রেকমেন্ড করব, প্লিজ আপনি একবার হলে ইউনিভার্সিটিটা আসলে ঘুরে যাবেন। আপনি ইউনিভার্সিটিতে পড়তে না পারেন কিন্তু ইউনিভার্সিটিতে ঘুরে যান, আপনার খুবই খুবই ভালো লাগবে। তো আমি এখন এক্সিট পয়েন্টটা খুঁজতেছি যে কোন দিক দিয়ে আসলে বের হয়ে যাবো। আমার বেশি সময় লাগবে না, হয়তো দুই তিন মিনিটের মধ্যে আমি বের হয়ে যেতে পারবো, সুপার কুল। এবং এইটা খালি ইউনিভার্সিটি না, মোটামুটি এটা ভালো একটা আড্ডা দেওয়ার জায়গাও, প্রত্যেকটা জায়গা। এবং আমাদের বাংলাদেশে যদি এই ইউনিভার্সিটিতে এরকম একটা সুন্দর আর্কিটেকচারকে ইউনিভার্সিটি থাকতো, পোলাপান ইউনিভার্সিটিতে পড়ে থাকতো সত্যি কথা। এবং আমাদের ইউনিভার্সিটিগুলো আসলে এরকম সুন্দর আর্কিটেকচার করা উচিত। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, আমার ইউনিভার্সিটি শান্তমণি ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস করেছে, আপনারা ইচ্ছা করলে আমাদের শান্তমণি ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসে ঘুরে আসতে পারেন। আমি শুনেছি খুব সুন্দর হয়েছে, আমি এখনও যাইনি কিন্তু শুনেছি খুব সুন্দর। তো আমি সবচেয়ে কুলেস্ট ইউনিভার্সিটি থেকে আসলে এখন বিদায় নিচ্ছি। তো আমি এখন যাবো হলো হকশুলে বকুম, যে ইউনিভার্সিটিটা আছে সেটাতে যাব। তো আমার একটা স্টপেজ পরেই আসলে আমি ওই ইউনিভার্সিটিতে চলে যেতে পারবো, কিন্তু আমাকে কিছুটা পথ হাঁটতে হবে। একবারে এইখানে যেরকম ডিরেক্ট আমি একেবারে ইউনিভার্সিটিতে ঢুকে যেতে পারছি একেবারে ট্রেনের স্টপেজ থেকে নেমেই, তো এই ক্ষেত্রে আবার এটা হবে না, আমাকে অবশ্যই একটু হাঁটতে হবে। আমি আসলে এখন রু ইউনিভার্সিটির যেই ট্রেনের স্টেশনটা আছে, মানে উবান অথবা বলেন মেট্রো বলেন যেটাই বলেন না কেন, স্ট্রাসবান বলেন, সেই স্টেশনটাতে আসলে অপেক্ষা করতেছি। কারণ আমি এখন হকশুলে, যেই বকুম হকশুলে সেটাতে যাব। এবং আমি এটুকু বলতে পারি এখনকার যতটুকু এক্সপিরিয়েন্স আমার, বকুম শহরটা আসলে অনেক সুন্দর। জার্মানির অনেকগুলো শহরই সুন্দর কিন্তু এটাও অনেক সুন্দর। এবং আমি মোটামুটি একটা কুলেস্ট ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে, আর হয়তো না 5 মিনিট আছে, কারণ অলরেডি এখানে টাইম দেওয়া আছে যে আর কত সময় পর্যন্ত আসবে। তো আপনারা ইচ্ছা করলে যারা জার্মানিতে থাকেন তারা এই
রু ইউনিভার্সিটির বকুমে ঘুরে যেতে পারেন। আর যদি কেউ পড়তে চান তাহলে তো আমি আমার ভিডিওতে আগেই বলেছি যে আপনারা ইচ্ছা করলে এই ইউনিভার্সিটিতে পড়তে পারেন, এর জন্য আসলে কোনো রথি মহারথীকে ধরতে হবে না। আপনারা যদি নিজেরা রিসার্চ করেন তাহলে ইজিলি আপনারা জানতে পারবেন যে আসলে আপনি কীভাবে ইউনিভার্সিটিতে পড়তে পারেন। এবং আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করি সব কিছু যেন নিজে নিজে করতে পারেন, কারণ হলো জার্মানিতে কোনো ইউনিভার্সিটিতে পড়ার জন্য কোনো এজেন্ট বা কারো হেল্প কোনো কিছু প্রয়োজন নাই। ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ওই গ্রুপের সাহায্য নিয়ে আপনি গ্রুপ একটু স্টাডি করলেই মোটামুটি জানতে পারবেন। আর সবচেয়ে বেশি বেটার হয় আপনি যদি ইউনিভার্সিটিকে ইমেল করেন, ওরাই আপনাকে বলে দিবে কীভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে অ্যাডমিশন পাইয়ে দিব বা অথবা আপনাকে জার্মানির ভিসা নিয়ে দিব, এই ধরনের ব্যক্তি থেকে 100 কিলোমিটার কেন 200,000 কিলোমিটার দূরে থাকবেন, এরা আসলে যত ভণ্ড টাইপের। আর ভণ্ডদের থেকে একটু সাবধানে থাকবেন, জার্মানিতে আসলেই যে মানুষ খুব ভালো হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না, এখানেও কিন্তু প্রচুর ভণ্ড মানুষ আছে। তো এই পথ দিয়ে আসলে আমার ট্রেনটা আসবে, আর 3 মিনিট আছে। তো আমি যখন ভিডিও করছিলাম কিছু ছোটো ছোটো মেয়েরা, মানে ছোটো ছোটো না, টিনেজার মেয়ে আমাকে দেখতেছিল এবং হাসতেছিলাম।